জায়গায় আছে দুহুরে তুমি দোয়া পড়ো বিসমিল্লাহি মাজরে হা ওয়া মুরসাহ ইন্না রাব্বিল গাফুরুর রহিম চিৎকার দিগর সুবহানাল্লাহ আমরা গাড়ি ঘোড়াতে উঠলে বিসমিল্লাহ মাজরা ওয়া মুরসাহ এই দোয়া পড়ি কিনা নূহ নবী এই দোয়া বললে নৌকা চলে আবার নৌকা যখন থামানোর ইচ্ছা হয় স্থির করবে আবার এই দোয়া বললে নৌকা থামিয়া যায় আবার এই দোয়া বললে নৌকা চলে আবার এই দোয়া বললে নৌকা থামিয়া যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূহ নবী যখন এই নৌকা স্টার্ট দিল হঠাৎ করে দেখে নূহ নবীর নৌকা চলে না কের 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 করে আওয়াজ হয় নূহ নবীর নৌকার গালির থেকে নিচের দিকে তাকায় দেখে লাল রঙের এক সাপ কি রঙের লাল রঙের বিশাল বড় এক সাপ চতুর্দিক দিয়া নৌকারে ফেজ দিয়া আটকাইছে নৌকা যেন যাইতো না পারে নূহ নবী বলে আল্লাহ এইটা এত বড় সাপ আইলো কইতে লাল রঙের সাপ আল্লাহ এই সাপ ধরায়া দাও আল্লাহ কয় নূহ এই সাপটা দেখতে সাপের মতো দেখা যায় আসলে সাপ না সে হলো ইবলিশ শয়তান সে কে জোরে বলেন শয়তানকে আল্লাহ ক্ষমতা দিছে যেই কোন জিনিসের সুরত ধরতে শয়তানে পারে হুজুরের সুরত ধরতে পারে শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধরার শক্তি আল্লাহ শয়তানকে দেয় নাই শয়তান নবী সুরত ধরতে পারে না আর যেই কোন জিনিসের সুরত শয়তান ধরতে পারে শক্তি কে দিছে এত গরম পানি কোথাও ঠাই নাই শয়তান ভয় পেয়ে গেছে যে আমারও মরণ এরকম বন্যা হইছে দেখি নূহ নবীর নৌকাটা আটকাইয়া একটু পাওটা ধরে নৌকাতেই উঠা যায় নূহ নবীকে আল্লাহ সুযোগ কইছে শয়তানরে আমি লাডি দিয়া ফিড়াইয়া মারি শয়তানের কারণেই তো আমার বউ বাচ্চা ভানিতে ডুবলো ঠিক কি না সুদ খাওয়ায় কে শয়তানে না সুদ খাওয়ার ফার্মটা কে দেয় একটু কথা কর না ঘুষ খাওয়ায় কে গুনা কে করায় রোজা কে ভাঙায় মহিলা ঘরের ব্যাপারটা কে চালায় শয়তানের কারণেই তো আমগো পাপ হয় তো নূহ নবীকে একটা সুযোগ পাইছি আজগা শয়তান রে শেষ আল্লাহ কর না শয়তান রে মারা যাইব না বলে আল্লাহ কেন বলে আমি শয়তানের সাথে ওয়াদা দিছি শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচবে শয়তানটা আমি হায়াত দিছি মারণ যাইতো না নৌকাতে উঠা সুবহানাল্লাহ কর নূহ নবী শয়তানের নৌকা তুড়াইয়া টাইট কথা কয় এই শয়তান তুই মরতে লইছস তোর দয়া করে নৌকা তুলছি যদি আমার নৌকার কোন মানুষের তুই ধোকা দেস আবার তো তোরে খাইছি সুবহানাল্লাহ বলেন তুই এই কোনার মধ্যে বইয়া থাক লড়বি না বন্যা শেষ হইলে তোরে আবার ছেড়ে দেবো ঠিক আছে নি শয়তানকে হুজুর ঠিক আছে আমি লড়তাম না বইয়া থাক কিন্তু শয়তানের তো শয়তান্য বুদ্ধি ঠিক কি না শয়তান দেখতেছে এক জোড়া ইন্দুর কেলে ডান দিকে বাম দিকে দৌড়াদৌড়ি করে ইন্দুরে কান্ত দৌড়াদৌড়ি করা ঠিক কি না দেখবেন মাঝে মাঝে ইন্দুরে গান গায় আমি ঘরের কানের মধ্যে ঠিক কি না আবার বাজারের মধ্যে ইন্দুর বেশি না কয় ধরি ইন্দুর ওষুধ দেন বালিশ বানাই ফেলা কেমনে কেমনে জানি কয় মানুষ শুধু হাসে খাইবো আর বালিশ হয়ে যাইব আসলে হুদ্দা কথা হ্যাঁ ইন্দুরে এত বড় ইন্দুরে জানি বিড়ালে ইন্দুরে ভয় পায় তো ইন্দুরের কাছে শয়তানে এদিকে এদিকে দুইজনকে ডাক দিছে এদিকে কয় কি কই তোমরা ছেলে মেয়ে আছে কয় না ইন্দুরকে কয় কে কয় কথা কর না কয় তোমরা দাঁতটি দেখি দাঁত দেখেছে তোকে দাঁতটি নষ্ট হয়ে যাইতেছে তোদের দাঁতটি বাগর লাগতো না কয় কেমনে কয় তোদের দাঁত মেরামতের বুদ্ধি কি ইন্দুরে কয় আমার দাঁত মেরামতের বুদ্ধি হইলে আমরা কেল কাটি যেটা ভাই হেডার এই কাটি এই ফাঁসড়ে কেউ নোট ইন্দুরে চিনি নি 1000 টাকার নোট হাতে কাটি ফেলা এতে মনে করে কাটতে পারলে লাভ ঠিক কি না ইন্দুরে কি বুঝে মাঝে মাঝে ইন্দুরে বোরকা কাটি সেলোয়ার বানাই ফেলা কি কর
পাঞ্জাবি গাড়ি ভাজা মারাই ভালা ইন্দুরের হলো দাঁত ফাজলামি ঠিক কি না এখন শয়তান না কয় এই তক্তা দেখছস তুই কয় কি কতরা বসি বসি কা দাঁত দ্বারা শয়তান না বুদ্ধি হুন না ইন্দুরে এই তক্তা কাটতেছে তলা তলা জাহাজের তলা আয় হায় ছিদ্র হয়ে গেল উভয় আসেনি জাহাজের তলা ইন্দুরে কাটে একজন আইসা দেখি ইন্দুরে এই কাম করে ও নূহ নবী কি কয় ইন্দুর ইন্দুর তলা কাটতেছে ডুইবা মরমু আল্লাহু আকবার কর নূহ নবী আইসাকে দিগা জগরান ফানি ফারা দিব লেজার ধরে উড়াইয়া ইন্দুরে কয় হুজুর মাফ চাই আমরা আমগো ইচ্ছা কাটি নাই কে কইছে কয় শয়তানে কইছে কে কইছে এরম ফাম শয়তানে আমরা দেয়নি কয় কি রে তোরে কইছিলাম তুই কিল্লি রে কিল্লে কাম করলি কয় আপনি প্রাণী ঘরে শিখাইয়া দেন একটা দোয়া এই দোয়াটা যদি পড়তে পারে তা আমি আর তাকো কাছে যাইতাম না দূরে থাকলো কয় দোয়াটা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু আকবার এটা হলো শয়তান দোয়ার দোয়া কি দোয়ার দোয়া বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বেশি বেশি পড়বেন এখন ইন্দুরে দাঁত ফাজলামি কিভাবে ইন্দুরকে কষানো যায় রাগে রাখা যায় আল্লাহ বলে আপনি একটা কাজ করেন কি আপনি বাঘের মাথার মধ্যে একটা মোসা দেন নূহ নবী বাঘের মাথার মধ্যে মোসা দিল লেনজা ভাইয়া একটা বিড়াল বাইর হইছে কি বাইর হইছে বিড়াল আর বাঘ দেখবেন একই রকম বাঘ দেখতে যেরকম বিড়াল দেখতে সেরকম এই জন্য বিড়ালকে বাঘের মাসি বলা হয় বাঘ আর বিড়াল একই রকম শুধু ক্ষমতা গুলো না এলাই আমাদের খায় না নইলে খাইতো এই বিড়াল বাইরার পরে নূহ নবী বলছে বিড়াল ইন্দুর ডিনের ভাষে তুই বইসা থাক সাইজ খাইস না লড়লে এটা দমক দিবি এই বিড়ালে বইয়া রয়েছে এইবার ইন্দুরে কেল কাফ ইন্দুরে কি করে একটু লড়লে বিড়ালে একটা দমক দেয় দমক দিলে আবার কাফে আর নৌকার তলা কাড়ে জোরে জোরে কর সুবহানাল্লাহ ভাই সাহেব বন্দর আমার দীর্ঘ ছয় মাস পরে নূহ আলাইহিস সালামের নৌকা যুদি নামক পাহাড়ের সাথে ঠেকছে যুদি সূরা হুদের মধ্যে আয়াত আছে যুদি নামক পাহাড় এটা ইরাকে একটা পাহাড়ের নাম হলো যুদি পাহাড় ওই পাহাড়ের সাথে যখন ঠেকছে নূহ নবী বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়ার তলা মনে আছে সুবহানাল্লাহ ঠেকছে যেহেতু একটা কিছু আছে আল্লাহর হুকুমে পানি কমা শুরু করলো নূহ নবী ইরাকে নাইমা বসতি স্থাপন করলেন ওখান থেকে ছেলে মেয়ে হইতে 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 এই আমগো ফাতানিশ পর্যন্ত আইছে সেই 78 জন থেকে আবার সারা দুনিয়ায় এই মুসলমান সুবহানাল্লাহ বলেন না এটা ধরে শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে জোরে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ রক্ষারে সে বরকা কা যারা পর্দা উঠা দো লিল্লাহে মুজগে হসনে খোদা দাদ দেখা দো সালাতুনিয়া রসুল আল্লাহ বোলালো মেরে আকা মেরে মাওলা বোলালো সালাতুনিয়া রসুল আল্লাহ সালাতুনিয়া হাবিব আল্লাহ নূহ আলাইহিস সালামের কাহিনী এখানে রাখলাম
তো নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলছে মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা আমাদের মতো মানুষ, নবীকে আমাদের মতো মানুষ বলে তিরস্কার করার কারণে, অপমান করার কারণে আল্লাহ পাক এই জাতিকে পানি দিয়ে ডুবাইয়া মারছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহ আরো অনেক নবী রসুল পাঠাইছে, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا আল্লাহ বলে তাদের মধ্যে আমি আরো অনেক রসুল প্রেরণ করেছি, মিনহুম তাদের পক্ষ থেকে, এর মধ্যে একজন নবীর নাম হলো হযরত শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূল ফারসালনা ফিহিম রাসূলা, এই রাসূলের মধ্যে তা ছিল শুআইব নবী। শুআইব নবী যায় বলে আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মালাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহকে ছাড়া আর কোন মাবুদ নাই, একমাত্র কার ইবাদত? আফালা তাত্তাকুন, যদি তোমরা খোদা বীর হইতে চাও, আল্লাহ ওয়ালা হইতে চাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। হযরত শুআইব নবী এই ওয়াজ করে, সুবহানাল্লাহ বলেন। এখন শুআইব নবীর আমলে তো কিছু কাফের আছে, কি বলেন? নূহ নবীর আমলে যেরকম নবীদেরকে আমাদের মতো বলছে কাফেররা, শুআইব নবীর আমলে কি বলে দেখেন। ওয়াকালাল মালাউ মিন কাওমিহিল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়ায়াশরাবু মিম্মা তাশরাবু। আল্লাহু আকবার, দারুন কথা, গভীর খেয়াল করে শুনেন। ফাকাল মালাউ মিন কাওমিহি, নূহ নবীর এলাকার লোকেরা যারা মালাউন আল্লাযীনা কাফারু, যারা কাফের, খেয়াল করেন, একবার বলছে মালাউন, একবার বলছে কাফের, আবার বলে ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, তারা পরকালকে অস্বীকার করে। পরকালকে, পরকাল আছে নি? জোরে বলেন, কবর হাসর মিজান ফুজরাত আছে? আল্লাহ বলে ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা যারা অস্বীকার করে। ওয়াতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া মুখী, দুনিয়া দুনিয়া বলে কান্দে। কতগুলো কথা বলছে, কাফের, পরকালকে অস্বীকারকারী, মালাউন, দুনিয়া মুখী, এই মানুষগুলো ডাইকা বলে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা কেন শুআইব নবীর কথা শুনবা? শুআইব তো তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ বলে ওই দুনিয়াকে মানে, পরকাল মানে না। এরকম বড় বড় মালাউন মার্কা কাফেররা এই ওয়াজ করে, সিল্লা কন্না নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নবীদেরকে আমার মতো বলা এটা নতুন কথা না, এটা অনেক পুরান কথা। কাফেররা যোগ যোগ ধরে শুধু আমার নবীকে আমাদের মতো বলে না, অন্যান্য নবীদেরকেও আমাদের মতো বলে অপমান করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন নবীরা আমাদের মতো না, নবীরা আমাদের মতো সাধারণ না। এখন তারা যুক্তি দেয় কিভাবে নবীরা আমাদের মতো হবে, কেমনে হবে,
একজন আরেকজনকে যুক্তি দেয় ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইশরাবু মিম্মা তাশরাবুন নবীরাও খায় তোমরাও খাও ওয়া ইশরাবু মিম্মা তাশরাবুন নবীরাও পান করে তোমরাও পান করো ওয়ালা ইন আতাতুম বাশারুম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন আমাদের মতো একজন মানুষের অনুসরণ যদি তোমরা করো নিশ্চয় তোমরা ধ্বংস হইয়া যাইবা শুয়াইব আমাদের মতো মানুষ তোমরাও খাও নবীরাও খায় তোমরা পান করো নবীরাও পান করে তোমরা হাটে বাজারে যাও নবীরা হাটে বাজারে যায় তোমরা বিবাহ শাদী করেছো নবীরা বিবাহ শাদী করেছে নবীরা তো তোমাদের মতই একজন আল্লাহ গো তোমাদের যুক্তি ঠিক আছে তবে এই যুক্তি কোন মুমিনের যুক্তি না আমি সূরা মুমিনুনের মধ্যে বললাম ফাকালা মালাউল্লাযিনা কাফারু এটা হলো মালাউন মার্কা কাফরের যুক্তি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম নিশ্চয়ই নবীরা তোমাদের মতো মানুষ ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু নবীরা খায় তোমরাও খাও ওয়া ইশরাবু মিম্মা তাশরাবুন নবীরা পান করে তোমরা পান করো আল্লাহ গো নবী গো জগতের মানুষকে বলে দেন তাদের যুক্তি ঠিক আছে তবে এই যুক্তিটা হলো কাফেরের যুক্তি এটা কোন মুসলমানের যুক্তি হইতে পারে না যদি বর্তমানে কোন মানুষ নবীদেরকে আমাদের মতো বলে আল্লাহ কো এটা কাফেরের কথা এটা মুমিনের কথা হইতে পারে না একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার এটা কার কথা নবী আমার মতো এটা কার কথা ছোট কাফের না বড় কাফের আল্লাহ কো মালাউল্লাযিনা কাফারু মালাউন বড়টা বড়টা মালাউন মানে বড় মালাউন মানে কি বড় কাফের বা নবী আমার মতো নাউজুবিল্লাহ বলেন আর জোরে এই কথাটা কি আমার না কোরআন শরীফের আর এই কোরআন শরীফ কান আমি আনি নাই এটা বন্দিশা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার কোরআন শরীফ বানোয়াট কোনো কথা কি চলবে আল্লাহ পাক নূহ নবীরে পাঠাইলো কাফেররা বলো নূহ আমগো মত শোয়েব নবীরে পাঠাইলো কাফেররা বলে শোয়েব আমগো মত একজন একজন পাঠাইছে এইবার দেখেন আল্লাহকে আমি দুইজন পাঠাই দেখি তারা কি কয় কেমন এই দেখেন দুইজনের কথা সাম্মা আরসালনা মূসা ওয়া খাওহারুন বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন আল্লাহ পাক বলে সুম্মান সাল্লা মুসা এরপর আমি মুসা নবীকে বারণ করলাম ওয়া খাও হারুন মুসা নবীর সাথে তার ভাই হারুন নবীকে বারণ করলাম বি আয়াতিনা ওয়া সুলতানিম মুবিন অনেক মুজিজা দিয়া অনেক প্রমাণাদি দিয়া মুসা নবীরও পাঠাইলাম হারুন নবীরও পাঠাইলাম কার কাছে ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফেরাউন এবং তার মন্ত্রী মিনিস্টারদের কাছে বড় বড় কাফেরদের কাছে আমি মূসা নবী আর হারুন নবীকে পাঠাইছি চিৎকার দি কন্ন সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী দেয় কিতাব সাক্ষী দেয় মূসা নবী ছোট ভাই হারুন নবী বড় ভাই সুবহানাল্লাহ কন্ন আল্লাহ কিন্তু আগে বলছে সুম্মা আরসালনা মূসা ওয়া খাও হারুনা প্রথম বলছে মুসার কথা এরপরে বলছে হারুন নবীর কথা কারণ কি আগে বলতো হারুন নবীর কথা পরে না বলতো মুসা নবীর কথা হারুন হলো বড় ভাই মুসা হলো ছোট ভাই আল্লাহ আগে কো মুসা নবীর কথা পরে কো হারুন নবীর কথা তার কারণ মুসা নবী ছিল রসুল হারুন ছিল নবী নবীদের চাইতে রসুলের পোস্ট বড় মুসা নবী ইমাম হারুন নবী মুসল্লি চিৎকার দিগন সুবহানাল্লাহ এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা একটু সামনে আগান সামনে আগান জায়গা হয় না এই সামনে আগান জায়গা হয় না আপনি আগান আপনি আগান ওয়ালালে একটু সামনে আগান জায়গা হয় না আর জোরে জোরে বলুন আল্লাহুম্মা থাক আরো পরে অন থাক জগত হইল উজালা
শরণ করো ও হে আশেক নিরালা আল্লাহুম্মা সময় সংক্ষেপ কথা অনেক লম্বা আমি একটু শেষ দিকে যাইতে হবে আপনারা তো জানেন মুসা নবী আর হারুন নবী ভাই ছিল ঠিক কি না বড় ভাই যদি ইমাম হয় ছোট ভাইয়ে মানতে হবে ছোট ভাই ইমাম হইলে আবার বড় ভাইয়ে মানতে হবে আল্লাহ বলে সুম্মা আরসালনা মুসা ওয়া আখাহু হারুনা আমি মুসা নবী আর হারুন নবীকে দুনিয়াতে পাঠাইলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কার কাছে পাঠাইছে ফেরাউনের কাছে এবং তার মন্ত্রী মিনিস্টারদের কাছে আপনারা বলেন তো ফেরাউন কি বড় কাফের না ছোট কাফের এটা সবাই বলতে হবে পৃথিবীতে যেই কড়া সন্ত্রাস ছিল এর মধ্যে এক নম্বর নানি ফেরাউন ফেরাউন বড় কাফের ঠিক কি না ফেরাউন তার কাছে মুসা নবীকে আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ কত বড় কাফের ফেরাউন মুসা নবী এক দেড় বছর বয়সের ছোট বাচ্চা ফেরাউনের কোলে সাগরে বাসা সন্তান ফেরাউনের আসিয়ায় ফালে ফেরাউনের কোলে এক দেড় বছরের বাচ্চা ফেরাউনকে এক দেড় বছরের বাচ্চা ফেরাউনকে কি করলো এক থাপ্পড় মারলো গালের মধ্যে আল্লাহ আকবার কইতেন না ফেরাউনের বয়স ষোলো সোনা সতেরোশো বছর তখন সতেরোশো বছর বুড়িয়ারে দেড় বছর গিয়া বলা দিছে এক থাপ গালের মধ্যে এক কান দেন দা ফেরাউনে কয় আসিয়া কি তরলটা লইয়া এই ফোলা রাখতাম না যেই ফোলা আমার থাপড় দিয়া কান দেন দা করিয়া ফেলাইছে আসিয়া পালক মা যত রমকন মায় কি দিব সন্তানকে কাটতে দিবে দিবে আসিয়া আসছে কি হয়েছে বলেন আয়া দেখি ফেরাউন হাত পাও গেল বাড়িয়া কি হয়েছে বলেন না কারি ফুলা আমার থাপ্পড় মারছে আসিয়া কো দেড় বছর গিয়ে ফুলা থাপড়ে আমরা মরে গেছেন কথা হইল আসিয়া যেই থাপড়ে এই ফুলাই দিছে এটা দেড় বছর গিয়ে থাপড় না আল্লাহু আকবার কর থাপড়টা কোন মিথ্যে নাইছে আল্লাহকে শুরু করলাম মৃত্যু পর্যন্ত ফেরাউনের এক কান দেন্দা ছিল এই দেড় বছর গিয়ে মুসার থাপড় মুসা কো কাটটা ফালামু আসিয়া কো ছোট বাচ্চা কি বুঝে বুঝে না ফেরাউনে কো বুঝে না বুঝলে এই থাপড় দেওয়ার কথা না এটা বুঝুন না থামো কাটটা ফালামু কয় না কারণ যাইতো না আসিয়া কো কাইডো না মুসা কো ফেরাউনে কো কাটমু আসিয়া কো কাইডো না ফেরাউনে কো কাটমু আসিয়া কো বুঝে না ফেরাউন কো বুঝে আসিয়া কো বুঝে না ফেরাউন কো বুঝে কতলে পরীক্ষা হোক কি পরীক্ষা ফেরাউনে কয় একদিকে আগুনের কলা একদিকে স্বর্ণের টুকরা মাঝখানে মুসারে ছাইড়া দিমু যদি স্বর্ণ ধরে বুঝুম বুঝে যদি আগুন ধরে বুঝুম বুঝে না আগুন ধরলে ছাইড়া দিমু কাটতাম না স্বর্ণ ধরলে কাইটা ফেলামু আসিয়া কি কও আসিয়া কো আমি রাজি সুবহানাল্লাহ কর আরো জোরে কন মাঝখানে মুসারে ছাড়া দিল মুসা স্বর্ণের দিকে একটা নজর দেয় ঘুরতে চায় জিব্রাইল ফেরেশতাই আগুনের দিকে ঘুরে দিছে আচ্ছা বলেন তো ফেরাউনে কি জিব্রাইল দেয়নি আমাদের এখানে ফেরেশতা আছে কি না আমরা কি দেখিনি না দেখি না মুসা কি করলো ঘুইরা যাইয়া আগুনের কয়লা ধরিয়া একটা কামড় দিছে আগুনের কলার মধ্যে কামড় দিয়ে চিৎকার দেওয়া আরম্ভ করছে ছোট ছোট বাচ্চারা যা পায় তা কামড় দেয় ঠিক কিনা কি আগুন কি ফানি বাচ্চা কি বুঝিনি মুসা কামড় দিয়ে জিব্বার মাথা পোড়া গেছে গা তখন আসিয়াও কান্দে ফেরাউনও কান্দে হায় হায় কি করলাম কি করলাম নিজের ছেলে মেয়ে নাই সাগরে বাসা একটা ছেলে পাইলাম এখন জিব্বাটা পোড়া দিয়ে গেল আসিয়া কো দেখছেননি আমি না বললাম বুঝে না বুঝেনি ফেরাউনও কে না বুঝে না বুঝে না না বুঝে না আরে না বুঝছে থাপড় দেয় অবস্থা হইলো কেমনে না বুঝছে থাপড় দিছে আমি শেষ বুঝে না না বুঝতে দেওয়াতেই আমি দেন দিয়ে গেছি বুঝছে দিলে তো উপায় ছিল না ঠিক কি না সেদিন মুসা নবী কঠিন পরীক্ষা দিয়া জিব্বার মাথা পোড়া গেছে গা এই জন্য মুসা নবী তুতলাইন না কথা কয় কথা ক্লিয়ার না কথা বাজে আল্লাহকে মুসা
ফেরাউনের কাছে তোমারে পাঠাইছি যাও ইসলাম প্রচার করো মুসা নবীকে পাঠতাম না কারণ কি এটা কষ্ট এটা কঠিন সহজ হইব কিভাবে মুসা নবী বলে রাব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহালুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি চিৎকার দিকন আল্লাহু আকবার মাবুদ সহজ হবে রাব্বিশরাহলি সদরি আমার কলবটাকে উন্মুক্ত করে দাও আমার বক্ষ উন্মুক্ত করে দাও ওয়াইয়াসসিরলি আমরি আমার কাজটাকে সহজ করে দাও কিভাবে তোমার কাজ সহজ হবে ওয়াহালুল উকতাতাম মিন লিসানি আমার জবানের জড়তা দূর করে দাও তুমি কইতাছ আমি ওয়াজ করতাম আমি ওয়াজ করলে মানুষ আমার ওয়াজ বুঝে না আমার তোতলানি ভালো করে দাও ইয়াফকাহু কাওলি পৃথিবীর মানুষ আমার কথা যেন বুঝে সেই কঠিন পরীক্ষা দিতে যায় মুসা আলাইহিস সালামের জিহ্বা পড়া গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক মুসা নবীর জবানকে ক্লিয়ার করে দিয়েছে এরপরে মুসা নবী গেছে ফেরাউনের কাছে ইলা ফিরাউনা ওয়া মালাইহি ফাসতাকবারু ওয়া কানু কাওমান আলি জোরে বলুন আল্লাহ বন্ধু আমি যুগ যুগ ধরে নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম আমার দিকে মনোযোগ আপনাদের আমার দিকে আমি যুগ যুগ ধরে নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম কাফেররা আমার মত মানুষ বলছে এইবার দুইজনকে পাঠাইলাম একজন পাঠাইলে বলে মা হাজা ইল্লা বাশারুন বাশারুন মানে হলো একজন যুবক এইবার দুইজন পাঠাইলাম ফেরাউনের কাছে ওমালাইহি তার মন্ত্রী মিনিস্টারের কাছে ফাকালু আনুকমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কাওমুহুমা লানা আবিদু আমার আল্লাহ পাক বলেন মুসা আর হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেল ফাকালু ফেরাউন মার্কা কাফেররা বলা শুরু করলো আনুক মিনু লিবাশারাইনি মিসলিনা আমরা কি আমাদের মত দুইজন যুবকের উপর ঈমান আনবো না আমরা ঈমান আনবো না মুসা আর হারুন তো আমাদের মতই আল্লাহ পাক বলে নূহ নবীর আমলের লোকেরা আমাদের মতো বলার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম শোয়েব নবীর আমলের লোকেরা আমাদের মতো বলার কারণে নবীকে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম এবার মুসা নবীর আমলের লোক নূহ নবীর আমলের লোকদেরকে ধ্বংস করলাম এবার মুসা নবীর আমলের লোক ফেরাউনকে আমি ধ্বংস করে দিব ফাকাজ্জাবুহুমা ফাকানু মিনাল মুখলাকিন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র মুসা নবীকে আমাদের মতো বলার কারণে জোরে বলবেন না নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ এখন আপনারা বলেন যোগে যোগে নবীদেরকে আমাদের মতো বলার মতো কাফের ছিল কিনা বর্তমানে নবীদেরকে আমাদের মতো বলে এরকম মানুষ আছে কিনা এতে কিন্তু কাফের দাবি করে না এতে মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার মুতামিম মাদ্রাসার হুজুর মুফতি মুহাদ্দিস আবা কাবা জুব্বা পাগড়ি ঢিলা কুলুক ডেক ডেকসি হান্ডি বাতিল বটনা লতা তেনা তুনা দেত্রা মেত্রার অভাব নাই হাতে তসবি কপালে কালা দাগ ফলে দিছে আমার কোন নবীরে আমার মত আল্লাহ কতর সব ইবাদত বাদ সব ইবাদত বাদ সব ইবাদত বাদ নবী কখনো আমাদের মত সাধারণ হইতে পারে নবীদের বিবি আছে নবীর হাটে বাজারে যায় নবীরা পান করে আমার মতেই তো আল্লাহ কে কোরআনে ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম এই কথা কইতে পারো কও তবে এটা কে কয় আল্লাহ কা ফাকালা মালাউল লাযিনা কাফারু মিন কাওমিহি যারা কাফের কাফের এরা এই কথা কয় কোন ঈমানদার এই কথা বলতে পারে তাইলে নবীদেরকে নবীর মতো মানা এটা হলো সহি আকীদা আর নবীদেরকে আমাদের মতো সাধারণ মানা এটা হলো বাতিল আকীদা ঠিক কি না জোরা কান ঠিক কি না সে যদি বড় মসজিদের ইমাম হয় তাকে মানা যাবে না তাকে মানা যাবে সে কাবার ইমাম হলেও তাকে মানা যাবে না কারণ নবীকে আমাদের মতো বলে সে কুফুরি করে কি করে
এখন আপনাদেরকে দেখবেন যুক্তি দিব আল্লাহ তো কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ঠিক কি না আল্লাহ বলে নবী আপনি বলেন আমি তোমাদের মত মানুষ আল্লাহর কথা ঠিক আছে আল্লাহ বলে নবী আপনি বলেন আমি তোমাদের মত মানুষ আবার বলে যদি কেউ বলে নবী আমাদের মত মানুষ এটা কাফের কথা বুঝেন নাই কথা দুনোটাই তো আল্লাহর কার এই দুইটাকে আপনি তাহকিক তারকিব কইরা মিলাইয়া ওয়াজ করতে বান্দা ওয়াজ করতে লইব না যদি কেউ আপনাকে যদি ইমাম সাহেব হুজুর বলে আপনি সিএনজিতে উঠেন আপনি সিএনজিতে উঠেন এরপর যদি কয় যদি উঠেন তো কাফের কথা বুঝিনি কথা দুনোটাই ইমাম সাহেব বলছে আপনি সিএনজিতে উঠেন যদি উঠেন তো কাফের আর আপনি কোনটা মানবেন কথা তো দুনোটারই ইমাম সাহেব ঠিক কি না আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ তো যারা আবার আপনাকে আমাদের মতো মানুষ বলবে ফাকালাম আলা উল্লাযিনা কাফারু তারা কাফের এখন আপনি কি করবেন ঘটনা হলো আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় আসছে তখন নবীর বিভিন্ন মুজেজা প্রকাশ পাইছে নবীর মেঘমালায় ছায়া দেয় নবীর পাখিয়ে বাতাস দেয় গাছের ফুল ফল নবীর বাতাস করে নবীর হাতের ইশারা চন্দ্র দুই টুকরা হয়ে গেছে এটা দেইখা মক্কার কাফেররা নবীর দেবতা মনে করে ক মোহাম্মদ তো মনো দেবতা আমরা মোহাম্মদের পূজা করব তারে সেজদা দিব তখন আমার আল্লাহ কা হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে এগুলো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় আপনি বলেন আমাকে পূজা করা যাবে না সেজদা একমাত্র আল্লাহ কার সেজদা কাকে দিব এটা নিজেকে ছোট মনে করার জন্য নবী এই কথা বলেছে কিন্তু হাকিকতে নবী নূর নবী কি জোরে বলেন বুখারী শরীফ দিয়া আপনাদেরকে বুঝাতে হবে বুখারী শরীফে কিতাবুস সিয়াম রোজা পর্ব আছে রোজা নামক অধ্যায় একদিন আমার নবীজি দেখে সাহাবায়ে কেরাম মসজিদে আইসা ডুইল্লা ডাইল্লা হইরা যায় এ কোনো শক্তি নাই ঘটনা কি তোমাদের কি হলো বলো হুজুর আমরা সাওমে বেসাল রাখছি সাওমে বেসাল বুঝেন এক টানা রোজা দিনও খায় না রাতও খায় না আমরা তো রাতে খাই কি কোন নবীজি রোজা রাখতেন দিনও খাইতেন না রাত্রও খাইতেন না সাহাবীরা দেখে কর নবীজি রাখে আমরাও রাখি নবীজি এইভাবে রোজা রাখা কাজ কাম করে যুদ্ধ করে সংসারও চালায় সাহাবীরা ডুইল্লা ডাইল্লা কাবু হয়ে গেছে লড়তে পারো না তিন দিন চার দিন পাঁচ দিন না খাইয়া দিনও খারা নাই রাইতও খাওয়া নাই নবীজি কর তোমরা এটা করো কেন বলে হুজুর আমরা দিতে পারো না আমরা দিতে পারি না ঘটনা কি নবী কে আইয়ুকুম মিসলি স্পষ্ট বোখারীর হাদিস তোমরা কি আমার মতো নাকি আমি আমার মতো তোমরা তোমাদের মতো তোমরা আমার মতো না তোমরা পারবা না সুবহানাল্লাহ নবী কয় তোমরা কেউ আমার মতো না বোখারী শরীফের এই হাদিস কোন ওয়াবি হুজুরে ওয়াজ করতে শুনছেন না সুবিধাবাদী আল্লাহ বলছে কোরআনে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এতে আয়াত এটা সারা জীবন মুখস্থ করছে ওয়াজ এডি করে নবী যে হাদিসে বলছে আইয়ুকুম মিসলি তোমরা কেউ কেউ আমার মতো এই ওয়াজ সে করে না কথা বুঝছেনি নামাজ পড়ে বগলের নিচে ইট ঠিক কি না ভাই সাহেব মত বলা যাবে না একটা উদাহরণ দিই আপনাদের বিবি মা বিবি মহিলা মাও কথা কর না মাও বিবির লম্বা চুল মায়েরও লম্বা চুল বিবি রান্না জানে মায়ও রান্না জানে বিবির ছেলে মেয়ে হয়েছে মারও ছেলে মেয়ে হয়েছে বিবির বিয়ে শাদী হয়েছে স্বামী আছে মারও বিয়ে শাদী হয়েছে স্বামী আছে হ্যাঁ এখন যদি কোনো স্বামী তার বিবিকে বলে বেগম গো তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো এটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে জোরে কোন ফেকার কিতাবে এটা জেহের তুলনা জেহের মানে তুলনা করা মা বাবার মায়ের সাথে বিবি তুলনা করলে সম্পর্ক থাকে না রোজার যেই কাপ্পারা জেহারের সেই কাপ্পারা যদি কেউ এরকম বলে ফেলে তোমার চোখ আমার মায়ের চোখের মতো তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো বিবিরে তাহলে সে একটা গোলাম আজাদ করতেইব যদি গোলাম না থাকে ষাটটা রোজা রাখতেইব যদি ষাটটা রোজা রাখতে না পারে ষাট জন মেসকিন দুই বেলা খাওয়াইতেইব এটা হলো জরিমানা এটা কি আর না হলে বিবি থাকবে না সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এখন দেখেন
অনেক জায়গায় কিন্তু বিবির চেহারার মতো মায়ের চেহারা আছে যেমন অনেকে খালতো বোন বিয়া করে মার বোন খালা মার মতো খালার চেহারা খালার মতো খালতো বোনের চেহারা এরকম বিবি চেহারা মার মতো মিল্লা যায় হয় কি না তারপরেও বলা যাবে না তোমার চেহারা আমার মায়ের মতো আমগা লাগে এরকম বেজাল লাগে এ মোরক ভাই আমগা লাগে বেজাল লাগে নিজের বোন নাম সাদিয়া অন ফোলা বিয়া করাইছে যে মাইয়া এই মাইয়ার নামও সাদিয়া অন ফোরে শ্বশুরে ডাক দেয় সাদিয়া গো এদিকে আমার বউ হড়ি দুইজন আইছে কথা বুঝছেন নি নামও মিলছে তাই বলে কি বউ আর শাশুড়ি এক যদি সবাই কয় আমি আমার মতো তুমি তোমার মতো তুমি আমার মতো বউ শাশুড়ি এক না বিবিকে দেখতে শাশুড়ির মতো নামেও সাদিয়া তারপরও বলা যাবে না তোমার চেহারা মায়ের মতো তোমার হাত মায়ের মতো তোমার পা মায়ের মতো সম্পর্ক চিহ্ন হয়ে যাবে রসুলকে দেখতে মানুষের মতো দেখা গেছে তবুও বলা যাবে না নবী আমার মতো তাহলে ঈমান থাকবে কথা ক্লিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তো ওনার কাছে একজন মহিলা আসছে বিপদে পড়া বলে হুজুর আমার বড় বিপদ বলে কি বলে একটু আসেন তো মাওলানা আলী গেল যায়া দেখতেছে সাদর উপরে তার ছেলে ছোট বাচ্চা ঘরের সাদর উপরে বলে ইয়া রাসূল হে মাওলানা আলী ছোট বাচ্চা ঘরের সাদর উপরে এখন এই বাচ্চা আপনারা আমার কথা শুনেননি কালকে কিন্তু আলোচনা করবেন ওয়াজ বুঝেন নাই খুব খেয়াল করেন ছোট বাচ্চা সাদর উপরে এখন মা দড়তে গেলে বাচ্চা সামনের দিকে দৌড় দেয় ওই পাশ দিয়ে তো পড়ে যাবে এখন মা দাঁড়ায় রয়েছে দড়তে গেলে সামনে দৌড় দেয় দড়তেও পারে না যাইতেও পারে না এখন এই বাচ্চারে কিভাবে রক্ষা করা যায় হযরত আলী ছিলেন উপস্থিত বুদ্ধিওয়ালা মাওলা আলীকে উপস্থিত বুদ্ধিওয়ালা বলতো যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক দিতে পারতো এই জ্ঞান আল্লাহ ওনারে দিয়েছে সুবহানাল্লাহ বলেন তো মাওলা আলী কাছে মহিলা কাছে হুজুর ওই আমার ছেলে কেমনে পারতাম দড়তে গেলে সামনে দৌড় দেয় হযরত আলী বলে তুমি একটা কাজ করো তোমার ঘরে কোনো ভাতিজা আছে নি তার সমান বলে আমার ভাতিজা আছে বলে তারে কোলে লয়ে তুমি সাদর উপরে যাও দেখবা তোমার কোলে অন্য শিশু দেইখা তোমার শিশু দৌড় দিয়া তোমার কোলে চলে আসবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমগো দাসও দেখবেন এই হাদিস আপনি নিতে নিজের নাতি আতে ধরে আটতে আছে রাস্তা হ্যাঁ ওই আরেকজনের নাতিরে কোলে লইছে এই নাতি অন কান দে কোলে উঠতে এত কোন হাতে বালা অন কান দে এত মনে করে এত আর লইতো না এত কোন হাসছে অন এত দেখিয়া ঠিক কি না ছোট বাচ্চারা এমন না এখন ওই মহিলা বুদ্ধিমত একটা বাচ্চা কোলে লইয়া সাথে গেছে রে নিজের বাচ্চা দৌড় দিয়া কোলে চলে আইছে সুবহানাল্লাহ বলেন এটা দিয়ে আমি কি বুঝালাম খুব খেয়াল করেন কবুতরের বন্ধ কবুতর হয় মানুষের বন্ধ মানুষ হয় হুজুরের বন্ধ হুজুর হয় আমগো মোবাইল বেশিরভাগ এম এম আর জায়গা নাই মালানা অমক মুফতি অমক মুবাসসির অমক মালানা অমক মালানা অমক মালানা 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 এম যে ইঞ্জিনিয়ার তার বন্ধু বেশি মোবাইলে ইঞ্জিনিয়ারের নাম্বার ঠিক কি না যে রাজমিস্ত্রি কাম করে তার মোবাইলে রাজমিস্ত্রির নাম্বার বেশি হেলবারের নাম্বার বেশি কথা কন ঠিক কি না এই ইউটিউব ওন হক আছে একজনের কাছে আরেকজনের নাম্বার বেশি আমগো নাম্বার হেও কাছে নাই আবার আম্মু কাছে হেও নাম্বার নাই কথা কন ঠিক কি না যার বন্ধু যে যার বন্ধু যে ছোটর বন্ধু ছোট মাওলা আলী বুদ্ধি দিল ওই বাচ্চাটা পড়ে যাবে মৃত্যুর কাছে ফুসে গেছে বড় মানুষ যদি তারে ধরতে যায় সে সামনের দিকে দৌড় দিয়া মারা যাবে তারে বাঁচাইতে হলে তার মতো সুরতলা একজন মানুষ লাগবে এই জন্য ছোট বাচ্চারে কাছে নিল বাচ্চার কাছে বাচ্চা দৌড়াইয়া চলে আসলো সে আর পড়লো না আমার নবীর যেই নুরানি দেহ এই দেহ লইয়া যদি ডাইরেক্ট নবী দুনিয়াতে আসতো কোন মানুষ নবীর কাছে ভিড়তে পারতো না ডরে যাইতো না আল্লাহ গো বন্ধু আপনার সুরুতে হাকি সুরুতে মালাকি এই সুরুতের উপরে নূরের বডির উপরে মানবীয় কবার বিডিং কইরা আইএমএ জাহিলিয়া অন্ধকার যোগে কাফেরদের কাছে আপনারে পাঠাইছি এরা পাপ করতে করতে মূর্তি পূজা করতে করতে নারীদেরকে জীবন্ত কবর দিতে দিতে সুদ ঘুষ খাইতে খাইতে অন্যায় করতে করতে জাহান্নামের কিনারে চলে গেছে যদি আপনি নূরানি দেহ লইয়া সরাসরি তাদের কাছে যান তাদেরকে রক্ষা করতে পারবেন না তারা জাহান্নামে চলে যাবে আমি আপনার নূরানি বডির উপরে মানবীয় কবর লাগাইয়া
মানুষের শুরুতে তাদের কাছে পাঠাইছি যেন মানুষ মনে করে তারা আপনার কাছে আসে হাকিকতে আপনি নূরে খোদা নারে তাকবীর আল্লাহু আকবার আমার নবী হাকিকতে নূরে খোদা সুবহানাল্লাহ বলেন হযরত আয়েশা সিদ্দিকা একদিন সেলাই করে সুইটা পড়ে গেছে বহুত বাতি জ্বলাইছে সুই পায় না ফাদাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিহা নবীজি তার ঘরে ঢুকলেন আম্মা আয়েশা খুশি হইছে সুইটা পাইয়া গেল কেমনে পাইছে সুই আয়েশা বলে নূরা ওয়া জাহু নবীজির চেহারার নূরের ঝলকে অন্ধকার ঘর এত আলোকিত হইছে আমি সম্মুখী সুইটা খুঁজে পাইছি সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ দুনিয়াতে নবীর ছায়া হইতো না নবীর ছায়া হইতো না উম্মে আইমান নবীজির দাসী নবীর ঘরে নবী ঘরে নাই এটা বর্তার মধ্যে পানি পাইয়া খাইয়া ফেলেছে একটু বড় নবী আয়েশা কয় পানিটা কি করছো বলে হুজুর আমি তো খেয়ে ফেলছি বলে লান্তাস্তাকি বাদা ইয়াউমিকা তোমার ফেটে আজকে থেকে রোগ হবে না বলে হুজুর আমি জানি ফড়া পানি খাইলে রোগ হয় না কারণ ফড়া পানি না কয় কি বলে রাত্রি বেলা কাফেররা চতুর্দিকে দাঁড়ায় থাকে আমাকে আক্রমণ করার জন্য আমি গতকাল রাতে বাহিরে যাই নাই আমার ঘরের ভিতরে মাটির বর্তনের মধ্যে প্রস্রাব করে প্রস্রাবটা ঘরের ভিতরে রেখে দিছি তুমি পানি মনে করে আমার প্রস্রাব খেয়ে ফেলছো আমি রসুলের প্রস্রাব খাওয়ার কারণে লান্তাস্তাকি বাদা ইয়াউমিকা তোমার ফেটে কোনদিন রোগ হবে না এবার আপনারা পাতানিশের মানুষ বলেন যে বলবে নবী আমার মত তারে কইয়েন নবীর প্রস্রাব খাইলে ফেডে রোগ হয় না নবী যদি তোর মত হয় তুই তোর প্রস্রাব খা ডাব খাইয়া ডাবের স্বচ্ছ পানি গ্লাস লইয়া তোর এক গ্লাস প্রস্রাব তুই খা দেখি তুই টিকুস কিনা আধা ঘন্টার মধ্যে মতলব ডায়রিয়া হাসপাতাল নেওয়া লাগবে কথা কন ঠিক কিনা যেখানে তুমি নিজের প্রস্রাব চাইলে নিজে টিকতে পারো না রসূলের পাশে প্রস্রাব খাইলো উম্মে আইমানা কোনদিন রোগ হলো না জোরে বলুন না সুবহানাল্লাহ উহুদের ময়দানে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল খুনগুলো খুনগুলো মাটিতে পড়তে দেয় না মালিক নামক একজন সাহাবি নবীর খুন রক্ত মোবারক গুলো জিব্বা দিয়া ছাটিয়া ছাটিয়া খেয়ে ফেলছে আমার নবীজি বলেন লান্তামাসাকান নার তোমারে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলেন আজ আপনারা বলেন রক্ত খাওয়া জায়েজ না নাজায়েজ জোরে বলেন রক্ত খাওয়া জায়েজ না নাজায়েজ আল্লাহ কোরআনে বলছে হাররামা আলাইকুমুদ দাম আল্লাহ রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করছে এই জন্য আমরা গরু জবাই করে রক্ত বাই করে দেই ছাগল জবাই করি মুরগি জবাই করি ঠিক কি না রক্ত খাওয়া হারাম যেখানে হারাম খাইলে দুজগে যাওয়ার কথা সেখানে আমার নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে আল্লাহ নবী বলে লান্তামাসাকান নার তোমার জাহান্নামের আগুন ধরবেই না বোঝা গেল নবীর রক্ত আমাদের রক্তের মতো না